মায়ের কাছে এটাই প্রার্থনা করব, হে মা, এই আমাদের চারিদিকে যে দুর্নীতি, যে দুঃস্বাভাবিকভাবে মায়েদের উপর অত্যাচার হচ্ছে, এই অত্যাচার থেকে আমাদের ঘরের মা বোনেরা যাতে খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারে সেই আশীর্বাদ তুমি বর্ষণ করো। আর তুমি যেই অসুরকে নিধন করছো, এই অসুরকে নিধন না করে এই মানুষ অসুরদের, এই রক্ত মাংসের দেহের অসুরদের তুমি নিধন করো এবং তোমার আশীর্বাদ সারা বিশ্বময় ছড়িয়ে দাও। অভয়ার যে মৃত্যু যে হয়েছে তার যেন সঠিক বিচার পায়, তার মা বাবা যেন তার সঠিক বিচারটা পেয়ে যেন দেখতে পায়। একদমই ভালো লাগছে না, কারণ সব পরিবার তো নিয়েই সব কিছু, সেখানে দাঁড়িয়ে এই যে জিনিসটা হয়ে এসছে সেখানে মিলে সবাই যে আজকে জনগণ যে মানুষ সব নেমেছে সেখানে, আজকে আমরা সব জাস্টিস চাই, অবশ্যই বিচার চাই, কেন আজকে তাদের যে বাবা মা তাদের যে চোখের জলটা সেটা কেউ মুছতে পারবে না। তো সেখানে দাঁড়িয়ে আমরা সবাই প্রার্থনা করি, পুজো এসছে, মা আসছে, সব ঠিক আছে, বা তার মধ্যে আমরা একটা চার পেলে এই যে আমাদের ছেলে মেয়ে পুরুষ নারীর যে নির্বিশেষে যে ভয়, এই ভয়টা যেন কেটে যায়, যেন একটা সুন্দর পরিবেশে আমরা বাঁচতে পারি সবাই মিলে একসাথে। তেমন কিছু বলার নেই, সবারই ভারাক্রান্ত, সবার যেমন খারাপ লাগছে আমারও খারাপ লাগছে কোথাও না কোথাও। অসম্পূর্ণ পুজো, হয়তো অসম্পূর্ণ পুজো। সবাই যেন ভালো থাকে, আগামী দিন যেন প্রত্যেকের ভালো আসে, আর তিলোত্তমার যেন আমরা পূর্ণ জাস্টিস পাই। উই ওয়ান্ট জাস্টিস। মাটি দাও, তিল দাও। লালু কোথায় তোমার? আবার লালু কত তারা ইংরা